বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মানে যেন রেকর্ডের ছড়াছড়ি। প্রতিটা ইনিংসে যেন নিজেকে ছাড়িয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। যখন তার ব্যাট হাসে তখন প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন তিনি। তবে সাকিব বেশ কিছুদিন ধরেই সেভাবে রান পাচ্ছিলেন না, আর তার এই ফর্ম খারাপের জন্য শুরু হয় সমালোচনা। বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি করে একদিকে যেমন সমালোচনার জবাব দিলেন, সেই সঙ্গে ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি। সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটের 140 বছরের ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে দেশের শততম টেস্টে সেঞ্চুরি করলেন। এর আগে দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরির এমন কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান কেলওয়ে আর ওয়ারেন ব্যাটসলি। 37 বছর পর 1949 সালে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার বিলি ওয়েড। 1972 সালে নিউজিল্যান্ডের শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেন বেভান কংডন আর মার্ক বার্গ্রেস। 2016 সালে খর্বশক্তি জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি করেন।